এবার যে খবরের দিকে নজর রাখবো সাসপেনশনের ধারা অব্যাহত সংসদের সাংসদদের সাসপেনশনের ধারা অব্যাহত আজও পঞ্চাশ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এবং এই নিয়ে একশো বিয়াল্লিশ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এবং কংগ্রেসের অধিরঞ্জন রঞ্জন চৌধুরীর সহ কংগ্রেস সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে ইতিমধ্যেই কিন্তু কলকাতার রাজপথে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং আমরা দেখলাম গত বুধবারের যে ঘটনা স্মোক ক্যান কাণ্ডে বারংবার বিরোধী সাংসদরা তারা দাবি জানিয়ে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়েছেন এবং সেই জায়গা থেকে আজও সাংসদদের সাসপেনশন এবং কলকাতায় ইতিমধ্যেই কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভ অধীর সহ কংগ্রেস সাংসদদের ইতিমধ্যে সাসপেন্ড করার আর সেই অভিযোগকে সামনে রেখেই রীতিমতো প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে কলেজ স্ট্রিটের উত্তর ও মধ্য কলকাতায় প্রতিবাদে কংগ্রেসের কর্মী সমর্থকরা আপনারা দেখছেন সেই ছবি হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়েছে কংগ্রেসের কর্মী সমর্থকরা সাসপেনশনের প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের কর্মী সমর্থকদের